वेलकम टू बांगलाते विज्ञान। आज हमें एचएस बायोलॉजी अर्थात फर्स्ट चैप्टर जीवर जनन से ही फर्स्ट चैप्टरटार सजेशन तुम्हारा आज के देव। तो जरा जरा चैनल सबसक्राइब करो अवश्य चैनल सबसक्राइब कर दिव्य और पशे थका बेल आइकन प्रेस कर दिव्य और सजेशन तुम्हारे विभिन्न बंधुदर सकते विभिन्न क्लस ग्रुपे अवश्य शेयर करते पर जैसे ताओ को पेले को सजेशन पेले तुम्हारे शेयर कर हेल्प कर एपर माध्यम जो क्लस है से ही क्लस क्योंकि एक चैप्टार शेष हर साथे साथ ही से ही चैप्टारे थे जै जा कोश्चन आसते परे जै सजेशन सब तुम्हारे साथे साथ ही प्रोवाइड कर देवा है। तो से पेड क्लस सजेशनगुलो केमन थाके तार ही एक नमूना तुम्हारे सामने तुले धरछी। तो भिडियो लाइक कर दाओ और चैनल सबसक्राइब ना करा थाकले चैनल सबसक्राइब कर रखो। चलो भिडियो शुरू करा जाक। এখন আমরা এই যে ফার্স্ট চ্যাপ্টার থেকে ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টার থেকে দু নাম্বার এবং তিন নাম্বারে কী কী কোশ্চেন আসে সেই সাজেশনটা এখন দেব। তো দেখো এখানে আমি বলে দিয়েছি যে দু নাম্বার এই কোশ্চেনটা কিন্তু এরকম বলা যায় না যে দু নাম্বার আসবে তিন নাম্বার, দু নাম্বারে আসতে পারে তিন নাম্বারও আসতে পারে, দুই প্লাস তিনের মধ্যে এরকম থাকতে পারে। ठीक है तो दिए देव तुम्हारे फर्स्ट आई देखो छोटो छोटो गुलो को लिखते देवे एपोमिक्सिस की लिखते परे तर एम्पिमिक्सिस की एपोगैमी की एपोस्पोरी की यो एरक लिखते दीते। ठीक है एगो सब खाता लिखे रखे एक दिन आगे हाँ जमा देवे न्यूटनी और पिटोजेनेसिस आलदा खाता कर दे সাজেশনগুলো শুধুমাত্র নোটগুলোকে কমপ্লিট করার জন্য আলাদা করে খাতা করবে। এগুলো কিন্তু সব আমি করে দিচ্ছি। নিউটনীয় পিডোজেনেসিস কাকে বলে, ঠিক আছে সব খাতা আমাদের দেখবে। যৌনক্রম কী এটা খুব দেয়, যৌনক্রমও দেয়, দু নম্বরের কোশ্চেনে দেয়। অন্তঃনিষেক বহির্নিষেকের পার্থক্য, ঠিক আছে। অপুঞ্জনী কী, যৌন জনন অযৌন জননের পার্থক্য, প্লাজমোটমি কি, স্টোবাইলেশন কি, এগুলো সব দেয় পরীক্ষায়। শর্টগুলোই বেশি এই চ্যাপ্টার থেকে, ফার্স্ট চ্যাপ্টার থেকে খুব একটা বড় দেয় না, দুই এক দুই তিন এরকমই দেয়। হ্যাঁ হ্যাঁ বলো। আট নম্বর অ্যানসারটা ওটা তোমরা করবে আমি তখন দেখে দেব, তখন বলে দেব একবারে। এখানে শুধু কোশ্চেনটা দিচ্ছি, ঠিক আছে। ওটা তো তোমাকে নাম, ঠিক আছে ঠিক আছে তখন বলে দেব, না পারলে সেটা আমি করি না তখন। নেক্সট কোশ্চেন, বুলবিল কি কোথায় দেখা যায়, আইসোগামি অ্যানাইসোগামি উগামি পার্থক্য, খুব ইম্পর্টেন্ট বারবার করে দিয়েছে। আচ্ছা এই কোশ্চেনটা দুবার হয়ে গেছে, বুলবিল কি কোথায় দেখা যাচ্ছে। ক্রোকোদগম কি, এই কোশ্চেনটাও দিয়েছে কয়েকবার। এইগুলো শর্ট কোশ্চেনের ভিতর দেয়, রানার, স্টোলেন, অফসেট, সাকার, এটা কিন্তু সাকার, ঠিক আছে সাকার। এইগুলো শর্ট কোশ্চেনে এক নম্বর দু নম্বরের মধ্যে দিয়ে দেয় এরকম, যেটা সবই আমি অপশান দিয়ে দিয়ে এ করে রাখা। নেক্সট কোশ্চেন, উভয়লিঙ্গ ফুল কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে। কৃত্রিম অঙ্গজননের তিনটি তাৎপর্য, কৃত্রিম অঙ্গজননের তিনটি তাৎপর্য এরকম কোশ্চেনগুলো দিয়েছে, এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন। অঙ্গজনন কাকে বলে, অঙ্গজনন কাকে বলে উদাহরণ দাও দিয়েছিল একবার, একবার দিচ্ছি যে অঙ্গজননের কাকে বলে তার সাথে সুবিধা অসুবিধা দিয়েছিল। নেক্সট কোশ্চেন, যৌনজনন অযৌনজননের মধ্যে পার্থক্য, সরি এটা অন্য কোশ্চেন, এটা আলাদা। যৌনজনন অযৌনজননের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক এবং কেন, যৌনজনন এবং অযৌনজননের মধ্যে কোনটি সুবিধাজনক এবং কোনো পার্থক্যটার সাথে করে রাখবে, এটা পার্থক্যটা আমি লেখা হয়নি কেন তো ভুলে গেছি, যাই হোক মিস করে গেছি। বিভিন্ন প্রকার রেণু সম্পর্কে দেখবে, বিভিন্ন প্রকার যে রেণুগুলো সম্পর্কে পড়িয়েছিলাম জুস পর, মনে আছে ঝাড়ি ছিল ওই ক্লাসটাতে, রেণুগুলো সম্বন্ধে না ছোটো ছোটো কোশ্চেন দেয়, তাই সবগুলোই পড়ে রাখবো, একবারে বড়ো কোশ্চেন কোনোদিনও দেয় না, ছোটো ছোটো কোশ্চেন দেয়, তো এই জন্য করে দেখো শর্ট বলে আমি লিখে রেখেছি। এবার আসছি একবার দিদায় স্পাইরোগাইরো বা প্যারামেশিয়ামের সংশ্লেষ পদ্ধতি দেয়, সেটা কার দেবে বলে যায় না, স্পাইরোগাইরো দিতে পারে, প্যারামেশিয়ামও দিতে পারে,
থাকবে সেটা সংক্ষেপে আলোচনা, তার সংক্ষেপে যেরকম বুঝিয়েছি যে সংক্ষেপে সেটা আলোচনা, ঠিক আছে। তারপরে আছে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তরণ কাকে বলে, এর ব্যবহার মানে মাইক্রোপ্রোপাগেশন কিসে ব্যবহৃত হয় এটা দেয়, বা এর মানে প্রয়োগ, ব্যবহার বা প্রয়োগও বলতে পারো, ব্যবহার বা প্রয়োগ, মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে এর প্রয়োগ, ঠিক আছে। বা জুস্পোর কি 2 নম্বর বা 3 নম্বর দিয়ে দেয়, জুস্পোর সম্বন্ধে লিখতে বলে, ঠিক আছে। জুস্পোর কি, জুস্পোর মানে ছবি এঁকে লিখ, সেই বুঝিয়ে দিছিলাম। আচ্ছা, এবার হচ্ছে গেমি কার্ভ কি বা গ্যামা কার্ভ কি, ঠিক আছে। এই কটা কোশ্চেন, এই 23টা মতো কোশ্চেন, এগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে, খাতায় লিখে আমাকে জমা করবে। ওকে, তো যারা যারা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমাদের অনলাইন ক্লাস চলছে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তো আমাদের অনলাইন ক্লাস চলছে এইচএস বায়োলজি, মাত্র 250, ক্লাস 11 200 এবং ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক মাত্র 70 রুপিস। 11 12 প্র্যাকটিক্যাল ক্লাস সমস্তটা ফ্রি। আর হচ্ছে যারা পেইড ক্লাস নেবে, পেইড গ্রুপে সকাল 10টা থেকে রাত 10টা অব্দি যে কোনো ডাউট তোমরা জিজ্ঞাসা করতে পারো, সাথে সাথে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। রেকর্ড ক্লাসের তোমাদের সুযোগ রয়েছে, ঠিক আছে। যখনই তোমাদের মানে কোনো ক্লাস ধরো বাই চান্স কোনো দিনও মিস করলে, তো তোমরা কিন্তু রেকর্ড ক্লাস সেটা পেয়ে যাচ্ছ, তাতে কোনো প্রবলেম থাকছে না। ক্লাসটা গুগল মিটে হয়, ক্লাসের পরে যে কোনো পিডিএফ পেইড ক্লাসের স্টুডেন্টরা সাথে সাথে পেয়ে যায়, ঠিক আছে। নোট সাজেশন যা থাকে সবটা কিন্তু ফ্রি। আর আমাদের সাজেশন যে কমন আসে কি না আসে সেটা তো তোমরা গত বছরের স্টুডেন্টদের রিভিউগুলো দেখলে জানতে পারবে, যদি দরকার হয় সেই রিভিউগুলো না পেলে জানাবে, সেটা দিয়ে দেওয়া হবে। প্রত্যেক দিন পড়া ধরা বা লিখতে দেওয়া হয়, এখানে পড়লে কিন্তু আলাদা করে কোনো রকম টিউশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তো যোগাযোগ দেখো, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমরা বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও।